হাই ফ্রেন্ডস, আজ 5 তারিখ রবিবার, জামাই ষষ্ঠীর দিন আজকে। তা সকাল থেকে তাড়াহুড়ো করে রান্নায় লেগে পড়েছিলাম, ভাবলাম একটুখানি চিন্টুর বাবাকে যদি সাজিয়ে গুছিয়ে খাবার দেওয়া যায় তাহলে হয়তো আমি মনের দিক দিয়ে একটু শান্তি পাবো, কারণ বাবা মা তো নেই, আমাদের এমনিও জামাই ষষ্ঠীটা নেই, কিন্তু তাহলেও মনে হয় যে আজকের দিনে ওর যাতে মনে ক্ষোভ না থাকে। বাজার করাতে পারতাম, কিন্তু বাজার ওর জন্যে অন্তত ওকে দিয়ে বাজার করাতে ভালো লাগে না, তাই ঘরে যা ছিল তাই বানালাম ওর জন্য। তাহলে চলো দেখে নাও কী কী করেছি। আর এখন বাজছে কটা? এখন বাজছে 2:30। চিন্টু বাবাও চলে এসছে, অনেক দেরি হয়ে গেছে আজকে। তাহলে চলো খাবারগুলো দেখিয়ে দিই তোমাদেরকে। আজ আছে মহুয়া ফল পোস্ত, এটা আছে পুঁটি মাছ আলু বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা তরকারি, এখানে আছে মাছের ডিমের বড়া, এখানে আছে বাদাম দিয়ে শাক ভাজা, এখানে আছে বিউলির ডাল, আর এখানে আছে একটু ভাজা। আজ ভাবছি চিন্টু বাবাকে একটুখানি সাজিয়ে গুছিয়ে দিই। এখানে আছে গরম গরম ভাত, আর এখানে আছে চাটনি। চাটনি বলতে আম নিয়ে এসেছিল, সেই আমটা একবারে গুড়াম করে রেখে দেবো, আজকেও খাওয়া হবে আর তারপরে রয়ে যাবে। আর একটা সব থেকে বড় খবর দেখবে, এটা চিন্টুর বাবা বলবে না, তুমি বলো। আমাদের পুরনো বাড়িতে 3টে আম গাছ ছিল, তো 3টে আম গাছে নিচ থেকে বোঝাই যাচ্ছিল না যে আম আছে। দুটো ছেলেকে গাছে চাপা করালাম, তারপর ওখান থেকে 2 থলি আম পাড়লাম। নিজের গাছের জিনিসের আনন্দই আলাদা, তাই না? ভেবেছিলাম আম নেই, সবাই বলেছিল আম নেই, কিন্তু দেখো সবাই আম আছে। এটা একদম ডাল সমেত নিয়ে এসছে, ডাল সমেত আছে দেখো, হিমসাগর। আর এই একটা অনেক বড় হয়, আমটা এই বছর হলো না অত বড়, আর এটা এখন পাকে না, এখনো অনেক কাঁচা। এটা এই গাছটা এই রামটা ছোট ছোটই হয়, তবে অনেক আম হয়েছে, এতটা আশা করা যায়নি, তাই না? তার মধ্যে গাছ পাকাও আছে, এটা গাছ পাকা একদম তুলতুল করছে, এটাও গাছ পাকা, কিছু কিছু এটা গাছ পাকা। এগুলো আমরা দিয়েই খাবো, সবাইকে দুটো দুটো করে দেব, নিয়ে খাবো, দুটো করে দেব, কারণ দুটো করে দিলে ও সবাইকে দিতে হয় না, অনেক জন আছে। গাছের ফল দিয়ে খেতে হবে। আজকে অন্তত জামাই ষষ্ঠীর দিন নিজের স্বামীকে যদি এরকম করে, যাদের শ্বশুর শাশুড়ি নেই, নিজের স্বামীকে যদি এরকম করে খাওয়াতে পারি, বা তোমরাও যদি পারো, তাহলে ওরা আমাদের জন্য চিরজীবন করবে। ওকে, সব দিন না করতে পারলেও এই একটা দিন অন্তত, যাদের বাবা মা নেই, যাদের জামাই ষষ্ঠী নেই, নিজের স্বামীকে এইটুকু করে খাওয়ালে খুবই খুশি হবে। প্রত্যেকদিনের যা কাজ করে নিলাম, সন্ধ্যে দিয়ে নিলাম, আজকে খালি চা খাইনি, কারণ এখন আমি যাচ্ছি একটু বাজারে যাব, তারপরে মুন একটুখানি ডেকেছে, ওর বাড়ি যাব। কি সুন্দর বাংলা ভাষা বলে, ও দারুণ বলে, এসব আমাদের ভাষা। ওকে পিকনিকে একবার বলা করেছিলাম, জানো তো কি সুন্দর বলেছিল, কি উলাউট কি
ওকে যে আমার মতন লাগছে সেটা ও তো বুঝতে পারবে, এই ব্লগ দেখেই বুঝতে পারবে নাইটিটাই পড়েছিলাম এইরকম এইরকম এইটা নয় এইরকমই নাইটি পড়েছিলাম সকাল বেলাতে, কিন্তু খুব অল্প সামান্য আছে, কারণ আজকে এখানে করব বলে আমি ঘরে বেশি করিনি। আজকে হলো তোমার মতন আমি টিপ পড়েছি বড়, ও আমার মতন টিপ পড়েছে, তোমার আজকে টিপ পড়েনি। হ্যাঁ আমি আজকে টিপ পড়িনি, ও এখন টিপ পড়ি দেবো সেই মজা করাটার মতন। হ্যাঁ এখন ফুচকে আসবে, সবাই মিলে আনন্দ করব। আজকে আমাদের মানে জামাই ষষ্ঠী উৎসব, জামাই ষষ্ঠী করছে দেখো কত ভালো। ওকে আচ্ছা তোদেরকে নিয়ে ভালো থাকতে চাই আজকে। আমি এইটার জন্য ষষ্ঠী মাস ঢুকেছিল আর আমি একটুখানি দুঃখ প্রকাশ করেছিলাম বল যে আমাদের হয় না, কিন্তু আমার মানে কি বলবো মানে আমরা মার ভাত খেয়ে হয় নুন ভাত খেয়ে হয় আমরা একসাথে হবই একসাথে থাকবো সবাই মিলে আনন্দ ফুর্তি করে, ওটাই ভালো লাগে ওইটাই। তাহলে চলো আবার ফুচু আসো, আজকে এনজয়টা দেখবে, আজকে দারুণ এনজয় করবো, তোমাদেরও ভালো লাগবে, দেখাবো অনেক কিছু রান্না আছে কোথায়। দেখো ছেলেগুলো এসে গেছে, দেখো গেম খেলছে, রিন্টু তো দোকানে গিয়েছিলিস তো আঙ্কেল দেখে এসেছে, তাহলে কে এসেছে, আরে আমাদের অতিথি চলে এসেছে, আমি ফার্স্ট অতিথি তারপরে সেকেন্ড। ভাই ভাই কি এনেছো হাতে? দিদি পায়েস এনেছি অল্প। দেখো বা পায়েসের মধ্যে খোয়া, এই দেখো এগুলো খোয়া আছে, কি দারুন কি সুন্দর পায়েসটা, এই পায়েসটা খাওয়ার জন্য আমরা পুরো লেলি থাকি। বা কি সুন্দর গিফট এনেছে, পছন্দ হয়েছে তোমাদের? ওয়েলকাম, এখানে ছেলেগুলো আমাদের বসে আছে সব, হাই বেটা সবাইকে। আজ আমাদের কত গিফট, এই যে আমরা চা খাচ্ছি।
দাড়ি হয়ে গেছে অনেক, একটু পরেই দেখবেন পরিষ্কার, একটু পরে কাটবো। কিচ্ছু লাগে না, দেখবে শুধু একটা জিনিস নিয়ে আসছে, অনেক 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 আনন্দ পাবে। ঠিক আছে, চ আমরা আনন্দ অপেক্ষা করি। ছোট্ট একটা জিনিস নিয়ে এসছি, দেখো আমাদের স্পেশাল জিনিস চলে এসেছে, দেখি দেখি কি আছে। এটাই তো স্পেশাল মুন, দেখেছো দারুন চাট বানিয়েছে গো। এগুলো দেখে আমার খিদা পেয়ে যায় খুব তাড়াতাড়ি। দাদাও নিয়ে আসছে, কি সুন্দর আপ্যায়ন করছে। থ্যাংক ইউ দাদা এতটা ভালোবাসার জন্য। আজকে সত্যি আমি বুঝতে পারছি না যে আমাদের মা বাবা নাই, তাই না? একদম বুঝতে পারছি না আমাদের মা বাবা যে নেই, সত্যি বুঝতে পারছি না। দারুন পূর্ব কেমন হয়েছে বলে দাও। দারুন দারুন, খুব সুন্দর হয়েছে। অল্পতে স্বাদ মেটে না, এর সাথে ভাগ হবে না। ওইটাই বলছি মু, না এত এত সুন্দর জিনিস অল্প করতে হয়। বলছে এখন মটর এনে আবার ভিজিয়ে করে দেবো। 250 মটর ছিল জানো, তোমরা শুনলে অবাক হয়ে যাবে, ভেবো না যে আমরা খুব বেশি খাই। 250 মটর সেদ্ধ দিয়েছিলাম, এই ঘুগনি করে রাখো, সবাই একটু 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 করে খেয়েছি। আমরা অতিরিক্ত কেউ খাই না বলবো। কিন্তু যেটুকুনি খাই ভালোবেসে যদি কেউ খাওয়ায়, যদি কারো ভালোবাসা নেওয়ার ইচ্ছা হয় তাকে ভালোবাসা দিতে শেখো, তবে অটোমেটিক ভগবান তোমাদের কাছে রিটার্ন তার দ্বিগুণ ভালোবাসা রিটার্ন দেবে। এই দেখো আমরা ঘুগনি খেয়ে আবার পায়েস খাওয়ার শুরু করে দিয়েছি। পায়েস খাবো সবাই, গরম বাইরে তখন পেট ভরে যায় না, রাতে পেট ভরে যায় বলে আর কেউ খেতে পারে না। আমরা বললাম এক্ষুনি খাবো সবাই। পায়েসটা তখন কেউ খেতে পারে না, ঘরে যে সবাই আফসোস করে খেতে পারলাম না। তুই যখন পায়েস নিয়ে আসবি তুই ওখান থেকে ফোন করে দিবি যে বাকি চামচ নিয়ে সবাই রেডি থাকো, আমরা রেডি থাকবো, তুই পায়েস নিয়ে ঢুকবি, আমরা খেয়ে নেবো। আর রাখার দরকার নেই, আমার খাবারও দরকার নেই। সারাদিনের কতবার ফোন আসছে, তাও আজকে আমাদেরকে আমাদের জন্য ও কাজ কামাই করে ঘরে আছে, ও তখন থেকে কতবার ফোন আসছে, কারণ রাতে আবার খাবার আছে তো অনেক। না রাতে তো কি গো, আমি দেখে চলে এসেছি টেবিলের খাবার। একটাই কথা হবে, সেটা হচ্ছে পায়েস অসাধারণ, আর কোনো কথা হবে না। পায়েসে সুজিতের আগে কেউ না, সবাই ফেল। দেখো টেবিলে কি আছে, কিছু ঘুমাচ্ছে ঘুমাচ্ছে, গরম আছে বলার ভাষা নাই, না না ঠিক আছে বলার ভাষা নাই, এ চিকেন যে একবার খাবে সে কেএফসি চিকেন পর্যন্ত খাবে না।
আবার এখানে রিপোর্ট নিয়ে নিল। আজকে কত কিছু রান্না করেছে, এই হচ্ছে তেল পটল, এটা হচ্ছে ভেটকি মাছ, ডাল, টক ডাল, গরম গরম ভাত, ভাজা হবে পটল, কাঁকরোল, বেগুন, আর ওই কড়াই এত দেখালাম চিকেন আছে, তুমি দেখো ভাজবে। এখন অনেক কাজ আছে, তারপরে খেতে বসবো সবাই মিলে একসাথে। এই যো দাদা সমস্ত কিছু রেডি করেছে, মা বাবাকে খাবার পৌঁছাতে যাবে উপরে, দাদার মা বাবা উপরে থাকে, তো মা বাবাকে এখন খাবার পৌঁছাতে যাচ্ছে। আগেকার পরিস্থিতি যা দেখেছিলাম এখন একটু কমে, এখন দেখো চেঞ্জ হয়ে গেছে, তিনটে ছেলে আবার উঠে গেছে, এরা দুজন শুয়েই আছে, ভাই ওইদিকে ফোন বন্ধ করে দিচ্ছে, আর চিন্টু বাবাই দেখো মুখ ঢাকা নিয়ে নিয়েছে, কিসের জন্য মুখটা ঢাকা নিয়েছে আমি বুঝতে পারছি না। ও কি কষ্ট, ও কি কষ্ট, সাড়ে 11টা অনেক দেরি হয়ে যাবে, বাচ্চাগুলোকে দি, এ বাচ্চারা সব উঠো চলো খাবার খাবে, চলে এসো, চলো সব বাচ্চাদেরকে খাবার দিয়ে দিয়ে বাচ্চা আসো। বেগুন ভাজা হয়ে গেছে না, আওয়াজ কি আসছে, কোথায় দেবো, টেবিলে, ওই ঘরে, এই ঘরে আমাদের খাওয়া দাওয়া হবে, এবার চাদর পাতা হবে। সুস্থ থেকো, শুভ জামাই ষষ্ঠী, আবার বললাম তাহলে আসছে বছর আমাদের ভালোবাসা এরকমই দিতে থাকো। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গুড, গয়া, গয়া, গয়া।